ঠাকুরের इधर ये इधर तरफ नीचे इधर और आगे Oh.
Thank you.
બાલક બાલિકાના જયારે ઉપસ્થિતા છો, તારા શ્રીમાં શારદા સરસ્વતી શરૂ કરે મને મને આવી
Bye.
প্রভাব অনুসারে
গোজগি করে ভগবান বুদ্ধ সে প্রস্তুতি ছিল। তারপর তখন বৈরাগ্য চলে ঋষি অবস্থায়, ভগবান বুদ্ধের কি অবস্থা যখন জীবন কালদান, তার ভোগের সমস্ত উপকরণ বলো, সামগ্রী বলো, সামর্থ্য বলো, পরিপূর্ণরূপে বিদ্যমান বিরাজমান থাকা সত্ত্বেও জীবনে একটা সাইকোলজিক্যাল মোমেন্ট যাকে বলে, একটা বিশেষ অনুষ্ঠানে শুভক্ষণে কি দেখলো সে জীবনে দুর্নিবাদ দুর্গতিগুলো নাকি জরা মৃত্যু ব্যাধি ডেথ ডোটেজ ডিজিজ এ দেখলো বলে আধুনিবার আধুনি নিশ্চয়ই অবসর্য হবে তার উপায় কি আবার দিচ্ছে রে বন যে এইভাবে জড়ত্ব মরত্বে মোহ কাটিয়ে অজর আমার আত্মা আমি এই অনুভূতি সমুজ্জ্বল একটা দাঁড়াচ্ছে তপস্যা আবার শাস্ত্রে রয়েছে তপ বৈ ব্রহ্ম তপস্যা ব্রহ্ম জিজ্ঞাসস্য তপস্যাই ব্রহ্ম তপস্যার দ্বারাই ব্রহ্মকে লাভ করতে পারা যায়। তাহলে জিনিসটা অত্যন্ত সুখে অনন্ত আনন্দ, অনন্ত আনন্দটা হবে কি করে তপ আনন্দ এখানে যে বসে আছেন স্বামীজির উভয় পাশে দুজনাই তপ আনন্দ, স্বামীজির উভয় পাশে যে দুজন বসে আছে দুবারাই দুজনাই তপ আনন্দ, দুজনাই তাদের আনন্দ স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন কিসের দ্বারা তপস্যা দ্বারা, তপস্যা আনন্দোত্তম এই হলো আমাদের জীবনের লক্ষ্য। অতএব সুখের মোহে পড়ে যেন আমরা মা আনন্দ থেকে বঞ্চিত হয়ে না থাকি, আধ্যাত্মিক জাগৃতি আগ্রহে অনুপ্রাণিত হয়ে এসো আমরা তপশ্চর্যায় প্রবৃত্ত হই। সে তপশ্চর্যা বলতে কি বোঝায় না, তপশব্দের সাধারণ অর্থ হচ্ছে মনস্তেন্দ্রানাম একাগ্র একাগ্র পরম তপ, মন এবং ইন্দ্রিয়গামী যে একাগ্রতাই হচ্ছে পরম তপস্যা। এই যে তপশ্চর্যা সেটা কি কায়েনে মনসা বাচা বাচাই, যা কিছু কার্য ঠিক মতো অনুষ্ঠানের জন্য দরকার কায়ে কায়েনে মনসা বাচা, কায় মনোবাক্যে করতে হবে, সর্বান্তকরণে করতে হবে, সর্বত ভাবে করতে হবে। তাই এখন শ্রীমদ ভগবদ গীতার গীতায় যে রয়েছে তপস্যা সেইটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করিনি। প্রথমে আসছে কায়িক তপস্যা, শারীরিক তপস্যা সেটা কিভাবে দেব দ্বিজ গুরুপ্রাজ্য পূজন কান্তির আর্য এবং ব্রহ্মচর্য হিংসা শারীর তপস্যা নাকি শারীরিক তপ কায়িক তপস্যা কি বলে দেব দ্বিজ গুরুপ্রাজ্য পূজন দেবতা পূজা, আজ আমি কালী মন্দিরে এলাম দুর্গা মন্দিরে এলাম কেমন না, সে মন্দিরে তো পূজা মানে দেবতা পূজা হয়ে থাকে, ঘরেও আমাদের দেবদেবীর পূজা হয়ে থাকে, এটা একটা আমাদের সাধনার অঙ্গ বহুত আছেই। বীজ ব্রাহ্মণ ব্রাহ্মণের সেবা ব্রাহ্মণের সৎকার কেমন না, আশা রয়েছে আমাদের প্রশস্ত একটা সাধন। দেবতী গুরু প্রাজ্ঞ গুরু পূজা প্রাজ্ঞ আর যেমন হচ্ছে সারল সারল্য জীবনে সরলতা, যেখানে ঠাকুর যেমন বলেছেন রাস্তাশ্রমে ধর্ম বস্তিতে বগত হয়ে একটু দুটি সন্তানের জন্য খাওয়ার পর ভাই বোনের মতন জীবনে উচ্চতর লক্ষ্য সিদ্ধির জন্য সাধনশীল হওয়া, এই গার্হস্থাশ্রমে ব্রহ্মচর্য তাকেই বলা হয় কেমন না, সংযত ভাবে সঙ্গমের দ্বারা সন্তান লাভ করাকে ব্রহ্মচর্য লাগাতে হয় না। এই গেল আর এই ব্রহ্মচর্য অহিংসা অহিংসা নতুন করে শোনাবো কি, তাই দেব গুরু প্রাজ্ঞ পূজনম শান্তির আর্যবম ব্রহ্মচর্যম অহিংসাচ শারীরম তপুচ্ছতি, এই তপস্যা করিতে আমাদের। এবার বাচনিক তপস্যা বাংময় তপস্যা অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যত শ্রদ্ধায় ভসনং চৈব তপো বাংময় উচ্চতি, বাংময় তপস্যা বাচনিক তপস্যা এবারে অনুদ্বেগ করং বাক্যং, কারো মনে একটা দুঃখ কষ্ট দেওয়ার মতন আঘাত দেওয়ার মতন কেমন একটা কোন রুক্ষ রূঢ় বচন প্রয়োগ করা উচিত নয়, অনুদ্বেগ করে আমার একটা সবচেয়ে যেন অন্যের পক্ষে উদ্বেগজনক না হয়, অনুদ্বেগ করেন বাক্য আর সত্য তো হওয়া চাই বটেই আর প্রিয় হিতন তার হিতকর হওয়া চাই তার রমণীয় হওয়া চাই, এভাবে মঞ্জু ভাষী হতে হবে, সত্যভাষী হতে হবে, সরল ভাষী হতে হবে নয় কি, আর কি শ্রদ্ধায় অভ্যাস জৈব
সত্যায় বলতে আমাদের যে সমস্ত বই থাকে আমাদের প্রেসক্রাইব লেসন যে সমস্ত পাঠ পঠন আছে আমাদের নয় কি গীতা আদি পাঠ চণ্ডী পাঠ ইত্যাদি যে সমস্ত করে থাকি জপ দপ করে থাকি এগুলো বললো এই স্বাধ্যায়ের অভ্যাসের পর্যায়ে তাহলে অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় ইদং যজত স্বাধ্যায় অভ্যসরং চৈব সপু মাংময়ং উচ্ছতে এইবার মানস এটা শ্রেষ্ঠ কঠোর শাস্তি মন প্রসাদ সৌমত্তং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধির চেতত তপো মানসমুচ্চতে মানস তপস্যা সেটাতে মনপ্রসাদ সৌমত্তং মৌনমাত্ম বিনিগ্রহ মনের প্রসন্নতা একটা প্রশান্তির ভাব তদ্লব্ধ একটা সৌম্য নিজের আকৃতিতে নিজের প্রকৃতিতে একটা সৌম্যত্বের অভিব্যক্তি আসবে কখন যখন মন যখন প্রশান্ত থাকবে মানে কত সাত বলো তাহলে ভেতরে নাকি আগুন টাগুন হয় গেলে কি আর তার গাছের পাতাগুলো ঝকঝকে চকচকে দেখাবে রুক্ষ রুক্ষ দেখাবে বিশুষ্ক দেখাবে তেমনি যার ভেতরে অন্তঃকরণে যদি একটা তার আধ্যাত্মিক আনন্দের আভাস অনুরাগে যদি একটা মানে বিভাস একটু কিছু মতো না থাকে তার মুখে চোখে একটা অনির্বচনীয় একটা দীপ্তি একটা বা লাবণ্য একটা কেমন না একটা ক্যারিশমা যাকে বলে কেমন না সেটা আসবে কি করে ভেতরে যদি না থাকে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দি মাইন্ড বলে না আমাদের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দি মাইন্ড মনের ভেতরে কি ভাব চলেছে মুখে চেষ্টা করে চেপে চেপে থাকতে হলে প্রকাশ পেয়ে যাবে তো সেই জন্য মনঃপ্রসাদ সৌম্যত্তম একটা সৌম্য দর্শন যেটা গ্রেসফুল অ্যাপিয়ারেন্স যাকে বলে কালো হতে পারে নাকমুখ খ্যাপড়া হতে পারে কিন্তু গ্রেস তাতেও থাকতে পারে রূপ আর লাবণ্যের তফাৎ আছে রূপ হচ্ছে একটা ক্রিটিক্যাল বিউটি আর লাবণ্য হচ্ছে একটা লাশ্চার লাশ্চার একটা একটা ক্যারিশমা একটা বলে সেটা রূপ সাপেক্ষ নয় যেখানে রূপ নেই সেখানে লাবণ্য দেখতে পারে যাই হোক সৌম্য ভাব একটা যে কেমন একটা গ্রেস হয়ে পেয়েছে একটা তো সেটা আর মনে মনে প্রসাদ মনে প্রসাদ কিন্তু মনে প্রসাদ আসবে কি সেটা গিয়ে মনঃপ্রসাদ লব্ধ বা মনঃপ্রসাদ জনিত একটা সৌম্য ভাব এটা আর মনে সাধন কি মৌন আত্ম বিনিগ্রহ মৌন মননশীলতা সে মন যদি মননশীল হয় তবেই না প্রসন্ন হবে প্রসন্ন হয়ে সেটা চোখে মুখে ফুটে উঠবে পথের প্রতীক সেও দেখে যাবে তোমারই ভারতা মূল গুণ হবে তখন তখন পথের প্রতীক সকল গর্ব দূর করে দেবো তো তোমার গর্ব ছাড়িব না বিষয় এটা ওটার গৌরব ছেড়ে দিয়ে আনন্দের প্রতি আমরা আনন্দ স্বরূপ আমাদের আনন্দে আমাদের ঝিও লক্ষ্য সে আনন্দ স্বরূপের উপলব্ধির জন্য আমাদের করতে হবে সকল গর্ব তোমার গর্ব ছাড়িব না শেষে আছে পথের প্রতীক সেও দেখে যাবে তোমারই বারতা বহুত ভোগ হবে ভব সংসার বাতায়ন তবে খুশি রব যাবে আনমনা অনন্য মনা হয়ে অনন্য মনা হয়ে সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব চাইব না তবে সে তাকে ধরতে হবে না সে আনন্দময়কে ধরতে হবে না তো সেই যে মানে মৌন মানে মননশীলতা সেই মননশীলতার মূলে আবার কি না আত্মবিনিগ্রহ ইন্দম সংযম ওই যে সমাধি সাধনা নিমে নিদেহি চান্তরম্বিকে পরন্তু নির্বিকল্পকম পদং বিদেহি কালিকে এখনই সমবেত কণ্ঠে তপানন্দ প্রণীত যে কালিকাতানন্দ বা বৃত্তি করা হলো তার শেষ পন্থী এই ওই সমদমের দ্বারা ইন্দ্রিয় নিগ্রহ আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ের অন্তঃকরণে নিগ্রহ সংযম কেমন না এই সেটা কি আছে বিবেকানুপ্রাণিত হলে বিবেক কনসায়েন্স বিবেকানুপ্রাণিত হলেই তবে সংযমের দিকে আগ্রহ আসবে সেই সংযমের দ্বারাই আমরা মনকে কি করতে পারবো মনকে বিষয় হতে বিরত করে মনকে নিরত করতে পারবো নিজের দেহবস্তুতে লক্ষ্য বস্তুতে অর্থাৎ বিজাতীয় বৃত্তিকে তিরস্কৃত করে পুরস্কৃত করতে হবে স্বজাতীয় বৃত্তি সেই স্বজাতীয় বৃত্তি প্রবাহীকরণম ধ্যানম সেইটি আনবে মনঃপ্রসাদ সেইটি আনবে আমাদের আতিথি ভূমিকার সৌম্যভাব তাই মনঃপ্রসাদ সৌম্যত্তং মৌন আত্ম বিনিগ্রহ এই সবটা বলে ভাব সংশুদ্ধি এই যে ভাব সংশুদ্ধি সেই ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে প্রভাব থাকলে অসৎ ভাব থাকলে ধরতে হবে ভাব হবে সেই যে সদ্ভাব এই যে শান্ত দাস্য সৌক্য দাস্যল্য মধুর ভাবের অন্যতম ভাব কেমন না এই ভাবের আসবে ভাব সংশুদ্ধি আমার ভাব শুদ্ধি আমার শোধনের দ্বারাই বোধন আসবে নাকি তাহলে মানস শোধনের দ্বারাই কি হবে আধ্যাত্মিক বোধন এই মানস শোধনের মূলে হলো এই সাধন কি কি সবার সমাপ্তি বেজেছি কি আটকা এরপর আধ ঘন্টা এমনি ভজন কীর্তন আমাদের চলবে যাদের অনিবার্য কারণে উপস্থিত থাকা সম্ভব নয় তাদের অন্তর্ধান হওয়ার অনুমতি দিচ্ছেন ঠাকুর মা স্বামীজি এবং মহারাজের কি বলো বাবা ডাক্তার বাবা উপরে প্রসাদ প্রস্তুত তাহলে পাত পেরে না বুফে ডিনার বুফে উপরে
তাহলে এখন তে শুরু হতে পারে যাওয়া আধ ঘন্টা পরেই হবে Thank you.
Thank you.
हा।